আসসালামু আলাইকুম। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের এই বক্তব্যটি আগে শুনুন, তারপরে বাকি বিষয়গুলি আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। এই বাংলাদেশের কোন আলেমের বাচ্চা যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, জাফরের জমিনে ঢোকার চেষ্টা করে, আল্লাহর কসম জাফর ঢুকতে দেব না। শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শহীদ ইসলাম নুরির জিহ্বা কেটেছে। কোন দেশে যত বড় আলেম হোক যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাহিরি, আমার লক্ষ্য বলিদান এই চাপুরের আপামর সুন্নি জনতা, ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব হঠাৎ করে এভাবে খেপে গেলেন কেন? তিনি এভাবে কথা বলেন না সাধারণত, কিন্তু হঠাৎ করেই তিনি এভাবে খেপে গেলেন কেন এবং তিনি এত উত্তেজিত হয়ে কথাগুলি কাদেরকে বললেন, এ বিষয়টি আপনারা এখনও ক্লিয়ার না। যেহেতু গত কয়েকদিন আগে একজন আলেমের জিভ কেটে ফেলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এবং সেটি নিয়ে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশ ক্ষুব্ধ। মূলত কী কারণে ওই আলেমের জিভ বা কাটা হয়েছে এটা কি আপনি জানেন? এখানে যে ঘটনাটি ঘটছে এই বিষয়গুলি এখন আমাদের কাছে মোটামুটি পরিষ্কার। সেটি হচ্ছে, সম্ভবত সেখানে সুন্নিদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে, যাদের একটি গ্রুপ শিয়া মতবাদে বিশ্বাসী, যেমন তারা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসাবে মানেন না এবং এই বিশ্বাসটা শিয়াদের বিশ্বাস, এই মতবাদটা শিয়াদের মতবাদ, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসাবে মেনে নেন না। তারা মনে করেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পেছনে ইয়াজিদ যেভাবে জড়িত, ঠিক তেমনিভাবে তার সমস্ত দায়ভার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বর্তায়। কিন্তু এই বিশ্বাসের সাথে কোনো আলেম একমত হতে পারে না, কারণ হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী। এটা আপনারা সবাই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি উযুর পানি দিচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে আমিরে মুয়াবিয়া, তোমার উপরে যদি কখনো দায়িত্ব আসে তুমি কি সে দায়িত্ব সামলাতে পারবে? তখন তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে হ্যাঁ, আমার উপরে দায়িত্ব আসতে পারে, আর এই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন এবং তার ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই করে রেখেছিলেন। এক্ষেত্রে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ যে কার্যক্রম করেছে, যে ঘটনাগুলি ঘটিয়েছে, তার দায়ভার সমস্তটাই ইয়াজিদের উপরে এবং তার জন্য আপনি ইয়াজিদকে দোষারোপ করতে পারেন, আমরাও সেটা করি। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এ ধরনের কোনো কথা কোনোদিনও কোনো আলেম গ্রহণ করবে না। এই যে ঘটনাগুলি সেখানে ঘটলো, একজন আলেমের জিভ কেটে ফেলা হলো, তিনি এ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলেন সেদিন। তিনি বলেছিলেন কোনো সাহাবিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো সাহাবিদেরকে দোষ দেওয়া যাবে না, কারণ সাহাবিরা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাদেরকে কোনোভাবেই দোষারোপ করা যাবে না, কারণ তারা এর সাথে জড়িত ছিলেন না। এটা গেল এক পক্ষ, যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবি মনে করেন এবং তারা কখনোই সাহাবিদেরকে দোষারোপ করেন না, এটা এক পক্ষ। যেই পক্ষে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং ওই যে আলেমের জিভ কাটা হয়েছে তিনি ছিলেন এবং তিনি এ বিষয় নিয়ে বেশ সোচ্চার ছিলেন, এটা গেল এক পক্ষ। দ্বিতীয় পক্ষটা হচ্ছে, যারা হযরত আমির ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবি মনে করেন না, ইয়াজিদের মতো মনে করেন যে ইয়াজিদ যে পাপ করেছে, অন্যায় করেছে, সেই পাপের ভাগ বা অন্যায়ের ভাগটা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বর্তাবে। এই দুইটা গ্রুপকেই শিয়া এবং সুন্নি বলা হয়, যদিও তারা শিয়া না, তারা শিয়া মতবাদে বিশ্বাসী, মানে শিয়ারা যেভাবে বিশ্বাস করে সেভাবে তারাও বিশ্বাস করে। এই ঘটনাকে কেন্দ্র করেই সেখানে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছি আমরা। বিষয়টি আমাদের কাছে পরিষ্কার ছিল না, তবে আমরা এখন মনে করছি এটাই যে শিয়া সুন্নির যে কথাটা বলা হচ্ছে তাদের মধ্যে এতটুকুই পার্থক্য রয়েছে, যারা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসাবে গ্রহণ করেন না, তাকে মানেন না, তাদেরকেই শিয়া মতবাদের হিসাবে আমরা আখ্যায়িত করেছি। এবং আরেকটি পক্ষ যারা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করেন এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মোবারকের পরে যে খলিফারা এসেছেন সেই পরবর্তী খলিফাদের মধ্যে তিনি একজন অন্যতম খলিফা ছিলেন। আর এই বিশ্বাসগুলি সমস্ত আলেম ওলামার, শুধু সুন্নিদের না, সমস্ত আলেম ওলামার। আমি হয়তো ব্যক্তিগতভাবে তাহিরি সাহেবের পক্ষের লোক না, কিন্তু এক্ষেত্রে অবশ্যই পৃথিবীর সমস্ত আলেমরা একমত যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, তার দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। ইয়াজিদের ব্যাপারে আপনি যা খুশি তাই বলতে পারেন, আমরাও সেটা বলতে পারি। শিয়া এবং সুন্নির যে ব্যাপারটি সেখানে ঘটেছে মূলত এই ঘটনাই ঘটেছে এবং এই ব্যাপারে শুধু তাহিরি কেন, সুন্নিরা কেন, আমাদেরও সোচ্চার হওয়া উচিত, কারণ সাহাবি বিদ্বেষী কোনো মানুষকেই আমরা পছন্দ করি না এবং তাদের কোনো কার্যক্রম আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।